এই মন্ত্রণালয়টা আমার কোনো নতুন কিছু না, আমি আপনাদের কাছে আগে যা ছিলাম আমি এখনও তাই আছি, এবং আপনারা প্রত্যেকে আমাকে একটু সহযোগিতা করলে আমি আমার অভিষ্ট লক্ষ্যে, এবং সবচেয়ে বড় কথা মাননীয় প্রধানমন্ত্রী, আমি কালকেও ওনাকে বলছি, ক্যাবিনেটে এই প্রথম সাহস নিয়ে মাইক নিয়ে আমি কথা বলছি, আমি বলছি যে আপনি এই লক্ষ মানুষের মধ্যে আমাকে, কোটি মানুষের মধ্যে আমাকে বেছে দিয়েছেন, তা আমি পারবো কি না জানি না। উনি আমাকে বললেন তুমি অবশ্যই পারবা, তিনবার বললেন অবশ্যই পারবা। সুতরাং আমি যেন ওনার স্বপ্নটা পূরণ করতে পারি, এবং আমরা যেন এই স্বাস্থ্যসেবাটাকে, আমরা পারবো না কেন আমি তো এটা বুঝি না, নিশ্চয়ই পারবো। আমরা যদি সবাই সিনসিয়ারলি একসাথে কাজ করি এবং একে অপরকে সহযোগিতা করে, যেটা আমার ডিজি মহোদয় বললেন কথাটা সত্যি, যে আমরা যদি সবাই আমরা সিনসিয়ারলি কাজ করি, এটা অসম্ভব কিছু না। শুনলেন 5 বেড থেকে আজকে 500 বেডে আসতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেকের কাছে গেছি, প্রথম আমাকে অনেকে ফিরিয়ে দিতে এবং আমার ফাইল ছুঁড়ে মারতে, এরকম ঘটনা আমার আছে, কিন্তু আমি ধৈর্য ধরে আসছি এবং সহযোগিতা পেয়ে কিন্তু আজকে এই জায়গায় আসছি। সুতরাং এইটাও স্বাস্থ্য সেক্টরও আমি চেষ্টা করব, এটা একটা অনেক বড়, আমি আজকে মাত্র এখানে আসলাম, একটু সময় লাগবে, আমি সবার সাথে বসবো এবং বসে আমি একটা পরিকল্পনা, একটা প্ল্যান করব। তবে আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ, এই মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা আছেন এবং যারা বাইরে থেকেও যারা আছেন, আপনারা যে কোনো সময় যে কোনো কিছু, আমার দরজায় কোনো প্রোটোকল লাগবে না, আপনারা চলে আসবেন, আমি যে আগের মতোই থাকবো।